হ্যালো ওয়ান ওয়েলকাম টু আডার 24/7 WBCS টপার। তোমাদের আজকের বিকেল 5টার ক্লাসটা আমি ডিরেক্টলি নিচ্ছি না, আমাদের কালকেই তোমাদের বলেছিলাম যখন আমি ক্লাস নিয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটসের ওপরে, যে শনিবার করে আমরা কিন্তু 5টার যে ব্যাচ, মানে অর্থাৎ ব্রহ্মাস্ত্র ব্যাচ, যেটা গত পরশু দিনের আগের দিন থেকে শুরু হয়েছে, সেই ব্যাচের ক্লাস চলবে সোম থেকে শুক্রবার। শনিবার দিন আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সাম, তুমি যদি এখন সবই কম্পিটিশান সব কিছুতে, তো সেখানে তোমাকে জয়ী হতে গেলে সবার আগে দরকার কি, যে কোনো কম্পিটিশানের ক্ষেত্রে জয়ী হতে গেলে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, তোমার প্রিপারেশান বলো, তোমার লাইফের এগিয়ে যাওয়া বলো, সব ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি যদি এগো সব কিছু কিন্তু ঠিকঠাক হয়। সো সেইটাই কিন্তু এরপর থেকে আমরা বলেছি, শনিবারে একই ধরনের স্ট্র্যাটেজি নয়, তোমাদের ওভার, মানে তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউকে কী করে চেঞ্জ করতে পারো, কী কীভাবে তোমরা তোমাদের এগোনোটাকে নিয়ে যেতে পারো সঠিকভাবে এগিয়ে, সেই সমস্ত বিষয়ের কিন্তু আলোচনা এরপর থেকে শনিবারগুলোতে, স্যাটারডেগুলোতে আমি রাখবো বিকেল 5টার সময়। সোম থেকে শুক্র যেমন ব্যাচটা চলছে সেরকমই চলবে, তাতে কোনো অসুবিধা নেই, বাট শনিবার কিন্তু একটু এরকম ক্লাস থাকবে। তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে বেস্ট বুক কী, মানে স্ট্র্যাটেজিক্যালি যদি দেখা যায় বেস্ট বুক কীভাবে তুমি চুজ করতে পারো পলিটির ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামের জন্য এবং WBCS এর জন্য, সব কিছু নিয়ে আজকে আলোচনা কিন্তু আমি রেখেছি এই সেশনটায়। তো দেখো, আমাদের এক্সাম কবে হবে এটা অনেকে প্রশ্ন করেছে আগের যে সেশনটা রেখেছিলাম সেখানে, যে 2024-এর এক্সাম কবে হবে WBCS এর। তোমাদের আগে আমি বলেছি, তাও একটু বলে রাখি, যে নিয়ার অ্যাবাউট যদি, মানে যেটা ধরা যায় বা যেটা অনুমান করা যাচ্ছে, যে এখন অবধি অনুমান করা যাচ্ছে, এই কারণেই বললাম। দেখো, এবার অনেকে প্রশ্ন করবে অনুমান করে আপনি কেন বলছেন, এই অনুমানটাও দরকার যদি তোমরা না বুঝতে পারো, তো সেই কারণে, কারণ অনুমানের উপরে দাঁড়িয়ে তোমাদের প্রিপারেশন কিন্তু এগোবে। আমি বা আমরা বা বিএসসির চেয়ারম্যানও এখনও জানেন না কবে WBCS হবে, এটা একটা বড় সড় ব্যাপার, একটা ওভারভিউ তারাও করে, কারণ এখন ইলেকশান চলছে, 4 তারিখে ইলেকশনের রেজাল্ট, তারপরে দাঁড়িয়ে সমস্ত কিছু কিন্তু আবার বলতে পারো ঠিকঠাকভাবে চলতে শুরু করবে। তো সেই হিসেবে তোমাদের বলতে পারি যে WBCS এক্সামিনেশনের ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে জুনের শেষে হওয়ার সম্ভাবনা খুবই কম, জুলাই থেকে শুরু করে আমরা যদি দেখি অগস্ট মাস, এই সময়তে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জুলাই থেকে শুরু করে অগস্ট মাস, এই সময়তে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং তারপরে তুমি যদি দেখো, তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা যদি অগস্ট মাসে হয়, সেপ্টেম্বর অক্টোবর মোটামুটি পুজো চলবে, ইদার নভেম্বরের শেষ অথবা গত বছর 2023 যেমন ডিসেম্বর মাসে হলে ওরকমই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে। তাহলে সেই হিসেবে দাঁড়িয়ে আজকে মে মাসের মিডল হিসেব, তো মে মাস থেকে শুরু করে এপ্রিল, মে সরি মের পরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে ধরে নাও তুমি 6 থেকে 7 মাস সময় আছে। তুমি যদি এখনও 2024-এর জন্য প্রিপারেশন বা প্রস্তুতি শুরু করো, তুমি কিন্তু সঠিকভাবে এগোতে পারো এবং ঠিকঠাক একটা টাইম আছে ঠিকঠাকভাবে এগোনোর জন্য, এখনও অনেকে শুরু করতে পারো। এবার WBCS এ পলিটি কতটা প্রয়োজন, তোমরা অনেকেই সাবজেক্টটা 10th level অবধি কখনো পড়োনি, সবাই হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, সায়েন্স এগুলো পড়েছো, কিন্তু দুটো সাবজেক্টের WBCS বা সিভিল সার্ভিস এক্সাম দিতে লাগে, একটা হচ্ছে পলিটি, যেটা যে কোনো এক্সামের ক্ষেত্রে লাগে, নট অনলি ফর সিভিল সার্ভিস, যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাগে, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইকোনমি, এটাকে পলিটিক্যাল সায়েন্স বলে না, পলিটিক্সও বলে না কম্পিটিটিভের ক্ষেত্রে, এটা পলিটি বলে, কেন বলে বলে দিচ্ছি, আর এটাকে ইকোনমিক্স বলে না, এটাকে ইকোনমি বলে, অ্যাকচুয়ালি বলা উচিত ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি পলিটিতে কী পড়তে হয় হয়তো জানো অনেকেই, বাট যারা যারা জানো না তাদেরকে বলবো আমার ক্লাসগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। পলিটিতে তোমাদের পড়তে হয় ভারতের সংবিধান, যাকে আমরা বলে ভারতের সংবিধান। ব্যাপারটা আসলে কি, ভারতের সংবিধানের ক্ষেত্রে আমরা মেনলি যে বিষয়টার উপরে জোর দিতে দেখা যায় বা যে বিষয়টাকে আমরা দেখে থাকি, সেটা হচ্ছে ভারতের বেসিক ল বা আইন, তার উপরে কিন্তু এখানে মেনলি জোরটা থাকে ভারতের সংবিধানের ক্ষেত্রে, ঠিক আছে। এবার এই পলিটি এবং ইকোনমি, এটার জন্য সবচেয়ে মানে তোমাদের যেটা প্রবলেমটা হয় যে নতুন করে শুরু করো, তো শুরুতে যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে এখানে প্রত্যেক দিন, মানে সোম থেকে শুক্র প্রতিদিন বিকেল 5টায় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পলিটির ক্লাস আমি রেখেছি, এবং এই ক্লাসটার ক্লাস লিঙ্ক এবং ক্লাস PDF সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য 7908913089 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। এবার চলে আসি বেস্ট বুক। দেখো, বেস্ট বুক বলতে
শুরু করতে পারো যে কোনো, তুমি যদি বাংলা মিডিয়াম থেকে হয় যে কোনো ম্যানুয়াল বই দিয়ে, কলেজ স্ট্রিটে বা বিভিন্ন বইয়ের দোকানে প্রচুর ম্যানুয়াল বই অর্থাৎ যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব মিলিয়ে মিশে থাকে সেরকম একটা বই নিয়ে পড়াশোনা শুরু করো বেসিকটুকু জানার জন্য। WBCS শুধু বেসিক দিয়ে হবে না, প্রিলিমও হবে না, মেন্সও হবে না, তার জন্য পার্টিকুলার সাবজেক্টের জন্য বই পড়তেই হবে। তার জন্য দুটো বই বেস্ট বইয়ের কথা বলবো, একটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত, নো ডাউটলি ভালো বই, আর একটা হচ্ছে যে বইটা ছবি তোমরা দেখছো, আড্ডা 24/7-এর পলিটির বই। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এম লক্ষ্মীকান্তের ল্যাঙ্গুয়েজটা একটু টাফ, মানে ভাষাটা ইংলিশ ভাষাটা, আর এটার ভাষাটা অনেকটা ইজি, এই ডিফারেন্স। ইদার কিন্তু কোনো ডিফারেন্স দুটো বইয়ের মধ্যে জেনারেলি নেই। তো তোমরা যারা যারা মনে করছো যে পড়বে তারা কিন্তু এই বইটা নিয়ে নিতে পারো, নো ডাউটলি ভালো বই। এই বইটার প্রাইস তোমরা যদি দেখো দেখবে আন্ডারওয়ার্ড ফোর্সেন্ট অ্যাপস থেকে নিতে পারবে 499 টাকা রয়েছে শুধু, অনলি 499। বাট যেই Y327S প্লাস কয়েন ইউজ করে নেবে বইয়ের দামটা কমে এসে যাবে 409 টাকা, ঠিক আছে? যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিতে পারো। এই বইয়ের ল্যাঙ্গুয়েজ নো ডাউটলি ভালো এবং এর মধ্যে প্রচুর কেসে স্টাডি রয়েছে, যে কেসটা তোমাদের পরীক্ষায় এখন WBCS-এ কিন্তু দিচ্ছে, এটা সিভিল সার্ভিস ওরিয়েন্টেশন করেই বইটা লেখা। তোমরা ইদার লক্ষ্মীকান্ত যদি থাকে তাহলে নেওয়ার দরকার নেই, বাট যদি না থাকে আমি বলবো এই বইটাতে তোমরা নিতে পারো, নো ডাউটলি ভালো বই। আর 24/7 অ্যাপস থেকে তোমরা কিন্তু বইটা নিয়ে নিতে পারবে। আর আদার্স WBCS-এর বই কী কী নেবে সেটা নিয়েও আমি আপকামিং ডেজে ছোটো ছোটো ইনফরমেটিভ সেশন তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর WBCS মহাপ্যাক প্রো যদি তোমরা নিয়ে নাও তাহলে তোমরা কিন্তু কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবে WBCS মহাপ্যাক প্রোতে। এবং আজ কিন্তু ডাবল ভ্যালিডিটি রয়েছে WBCS মহাপ্যাক প্রো নেওয়ার জন্য, Y327 প্লাস কয়েন ইউজ করে তোমরা নিয়ে নিতে পারো, জাস্ট 7404 টাকা পড়বে WBCS মহাপ্যাক প্রো এর। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর প্রতিদিন বিকেল 5টায় কিন্তু পলিটির সেশন করতে ভুলে যেও না Rr247 WBCS টপার চ্যানেলে। আর যে নাম্বারটা বলেছি 7908913089, এবার হোয়াটসঅ্যাপ করে হাইলি করে গ্রুপ জেনে লিঙ্ক তোমার কাছে চলে যাবে। থ্যাংক ইউ।